নিম্নচাপের বাধা কাটতেই শীতের ব্যাটিং শুরু হয়েছে রাজ্যে। চলতি সপ্তাহের শুরুতেই বাংলায় থিতু হয়েছে শীত। শুক্রবার শহরের তাপমাত্রা আরও কিছুটা নামলো, যার জেরে শুক্রবার মরশুমের শীতলতম দিনের তকমা পেল। সপ্তাহের শুরুতেই শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল 14 ডিগ্রির ঘরে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা 24.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। আগামী কয়েকদিন ঠান্ডা আরও বাড়তে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজধানী দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সকালের দিকে কুয়াশা এবং ভোর ও রাতে শীতের আমেজ রাজ্য জুড়ে। বর্তমানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলায় বলেই জানিয়েছে হাওয়া অফিস। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।